নমস্কার। আমরা জানি যে শিক্ষার বা শিখন পদ্ধতির অবিচ্ছেদ্য অংশ হল মূল্যায়ন। এখন প্রশ্ন হল যে এই মূল্যায়নটা প্রয়োজনীয়তাটা কি, মূল্যায়ন কখন হবে, মূল্যায়ন কিভাবে হবে, এবং এই যে মূল্যায়নের অগ্রগতি তার রেকর্ডটা কিভাবে নথিভুক্ত হবে, এই সমস্ত প্রশ্ন কিন্তু এসেই যায়। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা NCF 2005 এবং RTE 2009 এবং কনস্ট্রাকটিভিজম থিওরির মধ্যে পেয়ে যাই, যেখানে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশনের কথা বলা হলো। 2011 সালে গঠিত পশ্চিমবঙ্গের বিশেষজ্ঞ কমিটি এই সিসির একটা মডেল বের করলেন, যার নামটা হলো পিকক মডেল। এবং এই পিকক মডেলের বিষয়টি জাতীয় স্তরে প্রশংসা অর্জন করে এবং সেটা শিক্ষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য 2014 সালে এর প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়েছিল। তো প্রশ্ন হচ্ছে, এই যে মূল্যায়ন ব্যবস্থা, এই মূল্যায়ন ব্যবস্থাটা দু ধরনের, একটা ফর্মেটিভ যাকে বাংলা বলা হয় প্রস্তুতিকালীন, আরেকটি হচ্ছে সামেটিভ যাকে বাংলা বলা হয় পর্যায়ক্রমিক। তো সামেটিভ এভালুয়েশন নিয়ে আমাদের শিক্ষকদের মধ্যে তেমন কোনো বিভ্রান্ত বা কোনো জটিলতা নেই। প্রশ্ন হচ্ছে যে ফর্মেটিভ মূল্যায়নটা, ফর্মেটিভ মূল্যায়নটা হবে শিখন কার্য চলাকালীনই শ্রেণীকক্ষের ভিতরে বা বাইরে। শিক্ষক শিক্ষিকারা যখন পাঠ্যপুস্তক ব্যবহার করবেন তখন পাঠ্যপুস্তকের সাথে যেন বহির্জগতের একটা সম্পর্ক স্থাপিত হয়, এই বিষয়টি মাথায় রেখেই কিন্তু আমাদের এই মূল্যায়ন পরিচালনা করতে হবে। ফর্মেটিভ মূল্যায়নের মধ্যে আমরা যেটা দেখতে পাই যে ফর্মেটিভ মূল্যায়নে কী রাখা হয়েছে, ফর্মেটিভ মূল্যায়নে 5টি ইন্ডিকেটর রাখা হয়েছে। এখন এই 5টি ইন্ডিকেটর কেন 5টি ইন্ডিকেটর, অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা যেটা জানতাম যে শিক্ষা কেন আমরা শিখব, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে লার্নিং টু নো, লার্নিং টু বি। কিন্তু জেকব ডেলর যেটা বলেছেন যে লার্নিং টু লিভ টুগেদার এবং লার্নিং টু বি, এই যে দুটো জিনিস, অর্থাৎ তিনি ভ্যালু এডুকেশনের উপরে জোর দিয়েছেন। আমাদের এই পিকক মডেলে কিন্তু এই এভালুয়েশন সিস্টেমের মধ্যে এই সবগুলি স্থান পেয়েছে এই 5টি ইন্ডিকেটরের মধ্যে। এবার এই 5টি ইন্ডিকেটর দেখা যায় যে আমাদের একটা শ্রেণীতে একই যোগ্যতা সম্পন্ন বা একই মেরিট সম্পন্ন দু চারজন শিশুকে একই রকম দেখা যায় এবং এক একজন শিশুর কাছে ওই শিশুগুলো এক এক রকম নাম্বার পায়। তার জন্যই একটা রুব্রিকের ব্যবস্থা করা হলো, যে রুব্রিক বা গ্রেডিং স্কেল, এই রুব্রিকগুলো কিন্তু এই বৈষম্যটা দূর করবে। তাহলে এই যে পিকক মডেল, পিকক মডেল, এই পিকক কথাটির মধ্যে কিন্তু জড়িয়ে আছে এই ফর্মেটিভ এভালুয়েশন কথাটি। মানে পিকক মডেল মানে ফর্মেটিভ এভালুয়েশন কেন, পিকক বানানটা হচ্ছে PECOCK। এবার এই পিকক মডেলের আমরা যদি আদ্যাক্ষরগুলো দেখি, পিকক মানে এই 5টি ইন্ডিকেটরগুলো কভার করছে, পি ফর পার্টিসিপেশন, ই ফর এক্সপেরিমেন্টেশন, এ ফর অ্যাপ্লিকেশন, সি ফর হচ্ছে কোঅপারেশন, সি আসলে ক্রিয়েশন, ইন দ্য প্রসেস অফ কনস্ট্রাকশন অফ নলেজ। এই আদ্যাক্ষরগুলো নিলে কিন্তু পিকক আসে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই যে পিকক কার্ড, পিকক কার্ডের ব্যবহার, অর্থাৎ পিকক কার্ড মানেই হচ্ছে কিন্তু ফর্মেটিভ মূল্যায়ন। পিকক কার্ড মানেই ফর্মেটিভ মূল্যায়ন। এবার আমরা পিকক কার্ড দুটো আমাদের রয়েছে, একটা পিকক কার্ড A এবং একটা পিকক কার্ড B।
এই দেখুন আমি দেখাচ্ছি পিকক কার্ড এ এর মডেলটি, এটি হচ্ছে পিকক কার্ড এ। এবার এই যে পিকক কার্ড এ, এর ব্যবহারটা কখন কিভাবে হবে, আমরা প্রত্যেক দিনই যে কোনো বিষয় নিয়ে যখন আলোচনা করব, আমরা সাথে সাথেই কিন্তু তার ফরমেটিভ এভালুয়েশনটা করব, কিন্তু তার নথি আমরা রাখব। কিসে রাখব? আমরা প্রয়োজনে টিচার্স ডায়েরিতে সেই নথিটা রাখব। এখন আর এই যে ফরমেটিভ এভালুয়েশন, এটির মূল বিষয়বস্তু কিন্তু নিরীক্ষণ করা বা শিশুটিকে অবজারভেশন করা। তাহলে আমরা যদি ডেইলি এর রেকর্ড নাও রাখি, তাহলে আমরা কি করব, সারা মাস ধরে ওই শিশুটিকে আমরা অবজার্ভ করব। কি কি বিষয় অবজার্ভ করব? পার্টিসিপেশন অবজার্ভ করব, তার প্রশ্ন করা কোশ্চেনিং বা ইন্টারপ্রিটেশন লক্ষ্য করব, তার ব্যাখ্যা বা প্রয়োগের সামর্থ্য অর্থাৎ এক্সপ্লানেশন এবং অ্যাপ্লিকেশনের সামর্থ্য লক্ষ্য করব। আমরা লক্ষ্য করব কি, সমানুভূতি অর্থাৎ এমপ্যাথি এবং কোঅপারেশন, এবং সর্বোপরি আমরা লক্ষ্য করব ওই শিশুটার অ্যাস্থেটিক এবং ক্রিয়েটিভ এক্সপ্রেশনটা কেমন। এই জন্য এই পাঁচটি ইন্ডিকেটর কিন্তু আমরা লক্ষ্য করব: বাংলায় অংশগ্রহণ, প্রশ্ন করা ও অনুসন্ধানে আগ্রহ, ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য, সমানুভূতি ও সহযোগিতা, ও নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ। এই পাঁচটি ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরগুলো আমরা কি দিয়ে মাপবো? রুব্রিক দিয়ে মাপবো। ধরুন বলা হলো অংশগ্রহণ। এই অংশগ্রহণের কিন্তু চারটি রুব্রিক রয়েছে। প্রথম হচ্ছে শিশুটি অংশগ্রহণ করছে এবং তার নেতৃত্ব দানের ক্ষমতা আছে। যদি এমন হয় তাহলে তাকে আমরা কি মাপ দেব, তাহলে কি মার্ক দেব, মার্ক দেব তাকে আমরা 75% থেকে 100% মধ্যে নাম্বার দেবো, অর্থাৎ 7.5 থেকে 10 মধ্যে নাম্বার দেব। এবার শিশুটি অংশগ্রহণ করছে আদান প্রদানের মাধ্যমে, তাহলে কিন্তু তাকে আমরা নাম্বার দেব 50 থেকে 74 মধ্যে, অর্থাৎ 5 থেকে 7.4 মধ্যে। শিশুটি অংশগ্রহণ করছে কিন্তু তার আদান প্রদানের ক্ষমতা নেই, তাকে কিন্তু আমরা নাম্বার কত দেব, তাকে আমরা নাম্বার দেব হচ্ছে তাকে আমরা নাম্বার দেব 25 থেকে 49 মধ্যে। এবং অংশগ্রহণ মানে স্বল্প অংশগ্রহণ করছে তাকে আমরা নাম্বার দেব 25-এর নিচে। এইভাবে পিকক কার্ড এতে কিন্তু আমরা নাম্বার দিব। পিকক কার্ড এর জন্য যে মার্কসগুলো রয়েছে সেটি কিন্তু 10, 20, 20, অর্থাৎ 10 রয়েছে কোথায়, 10 রয়েছে প্রথম এভালুয়েশনের 10, দ্বিতীয় এভালুয়েশনের 10 এবং তৃতীয় এভালুয়েশনের 20, অর্থাৎ 10, 20, 20, অর্থাৎ প্রথমটাতে 10, পরের দুটোতে 20-20 করে মার্কস রয়েছে পিকক কার্ড এর জন্য। তাহলে মার্ক বিভাজনটা রয়েছে কি, 10, 20, 20, এই হচ্ছে টোটাল 50, অর্থাৎ তিনটি যে এভালুয়েশন হবে তিনটা পর্যায়ে তাতে আমরা 10, 20, 20, এই হচ্ছে টোটাল 50। এবারে আমরা প্রত্যেক মাসে কি করব, প্রত্যেক মাসে কিন্তু ওই শিক্ষার্থীটিকে পর্যবেক্ষণ করে অবজারভেশন করে তাকে আমরা নাম্বার দেব। এবং নাম্বার দেওয়ার পদ্ধতি আমি বলে দিলাম, রুব্রিক ব্যবহার করে নাম্বার দিব। সেই নাম্বারটা কোথায় দেব প্রতি মাসে, সেটা পিকক কার্ড আমরা এতে নাম্বার দেব। তাহলে প্রত্যেক মাসে একটি করে পিকক কার্ড
এ ব্যবহার করতে হবে, এ ব্যবহার করতে হবে। তাহলে প্রথম মাসে আমরা পিকক কার্ড এ একটা ব্যবহার করলাম, দ্বিতীয় মাসে একটা ব্যবহার করলাম, তৃতীয় মাসে একটা ব্যবহার করলাম এবং চতুর্থ মাসে একটা ব্যবহার করলাম। ব্যবহার করা মানে হচ্ছে এখানে রেকর্ডগুলো নথিভুক্ত করা। এবার ঠিক চার মাসে অর্থাৎ এপ্রিল মাসে আমাদের যখন প্রথম পর্যায়ের সামেটিভ এভালুয়েশন হবে, ঠিক তার পূর্বে শিক্ষক মহাশয় এই চারটি পিকক কার্ডের যে গড় নাম্বার হবে তাকে মানে এই চারটি পিকক কার্ডের গড় নাম্বার অর্থাৎ চার দিয়ে ভাগ করে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা কিন্তু কোথায় উঠবে, পিকক কার্ড বিতে উঠবে। এই হচ্ছে পিকক কার্ড বি। এটি কি এখানে তাহলে চার মাসের গড় উঠছে, কিন্তু চার মাসের গড় উঠছে পিকক কার্ড বিতে। এই পাঁচটি যে ইন্ডিকেটর আছে প্রত্যেকটাতেই প্রথম ঘরে কিন্তু প্রথম পর্বের যে মূল্যায়ন হবে তাতে চার মাসের গড় উঠবে। এখানে ধরুন একটা নাম রয়েছে কারো একটা সাবিনা খাতুন, তাহলে সাবিনা খাতুনের নাম রয়েছে এইবার এফ ওয়ান এফ টু এফ থ্রি অর্থাৎ ফরমেটিভ ওয়ান ফরমেটিভ টু ফরমেটিভ থ্রি। তাহলে আমরা যে চারটি পিকক কার্ড এ ইউজ করেছি তার গড় উঠবে ফরমেটিভ ওয়ানে, তার পরের ফরমেটিভ টু যখন আসবে তখন আবার চার মাসের যে গড় উঠবে তখন ফরমেটিভ টু এ চার মাসের গড় এবং পরের চার মাসের গড় আসবে ফরমেটিভ থ্রিতে। এইভাবে কিন্তু পাঁচটা ইন্ডিকেটরে নাম্বারগুলো আসবে। তাহলে আমরা এখন চলছি কি আমাদের এখন চলছে হচ্ছে ফরমেটিভ টু, অর্থাৎ আমরা দ্বিতীয় ঘরটি পূরণ করব। দ্বিতীয় ঘরটা কিসের থেকে, তাহলে সেটি হচ্ছে মে জুন জুলাই অগস্ট, এই চার মাসের যে চারটি পিকক কার্ডে নাম্বার আমরা দিয়েছিলাম পিকক কার্ডে যে এতে, এটাকে চার দিয়ে ভাগ করে যেটা দাঁড়াবে সেটা এই এফ টুতে আসবে। অর্থাৎ অংশগ্রহণে এফ টুতে কত পেলো, প্রশ্ন করা অনুসন্ধান অনুসন্ধানে আগ্রহতে কত পেলো, ব্যাখ্যা ও সামর্থ্যে কত পেলো, সমানুভূতি ও সহযোগিতায় কত পেলো, নান্দনিকতা ও সৃষ্টিশীলতা প্রকাশে কত পেলো, এটি এফ টুতে লিখব। এবার এফ টু অগাস্টে শেষ হয়ে গেল, আমাদের পরবর্তী ফর্মের সামেটিভ এভালুয়েশন হবে কিন্তু ডিসেম্বরের নভেম্বরের শেষে এবং ডিসেম্বরের প্রথম দিকে। তখন আবার এই চার মাসের চারটি পিকক কার্ড এ ব্যবহার হবে এবং আবার চার দিয়ে ভাগ করে এই তিন নম্বর ঘরে কিন্তু এই গড়টা বসবে। এই তিন নম্বর ঘরে অংশগ্রহণের ঘরে প্রশ্নের ঘরে এখানে 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 বসবে। এই হচ্ছে আমাদের পিকক কার্ডের ব্যবহার। তাহলে পিকক কার্ড এ এটি আমরা ব্যবহার করছি বারো মাসে বারোটা, আর বারো মাসে বারোটা ব্যবহার করছি। আর পিকক কার্ড বি আমরা ব্যবহার করছি কিন্তু একটা। হ্যাঁ, যদি স্টুডেন্ট বেশি থাকে তাহলে এটা দুটো আসতেই পারে, কারণ এখানে ধরুন এই দাগগুলো দেওয়া আছে এখানে যে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি, ধরুন কুড়িটা দাগ দেওয়া আছে, তাহলে কুড়ি জন ছাত্র এখানে হবে পিকক কার্ড বিতে। কিন্তু যদি কারো চল্লিশ ছাত্র থাকে তাহলে আমাদের কিন্তু দুটো নিতে হবে। এখানে ঠিক তেমনিভাবে পিকক কার্ড এতে কিন্তু আমরা মোটামুটি এখানে তেত্রিশ পর্যন্ত রোল নাম্বার দেওয়া আছে, তার যদি বেশি হয় তাহলে কিন্তু এটা দুটোর ব্যবহার করতে হবে। আমরা দুটো ব্যবহার করলে ওই গড়টা এখানে চলে আসবে। এই হচ্ছে পিকক কার্ড এ পিকক কার্ড বি। এবার হচ্ছে আমাদের রিপোর্ট কার্ড পূরণ করা। এতদিন পর্যন্ত আমাদের রিপোর্ট কার্ডটি এইরকম ছিল, এটা রিপোর্ট কার্ড, এখন যেটা বলা হচ্ছে যে প্রগতিপত্র, এটাতে কিন্তু দেখুন দুটো ভাগ করা আছে, একদিকে হচ্ছে ফরমেটিভ এভালুয়েশন আরেক দিকে দেওয়া আছে সামেটিভ এভালুয়েশন। এবার এই ফরমেটিভের এদিক ফর্মের দিকের এদিকে ফরমেটিভ অর্থাৎ ফার্স্ট ফরমেটিভ দশের মধ্যে, সেকেন্ড হচ্ছে কুড়ি, তারপর একটা হচ্ছে কুড়ি, এই টোটাল হচ্ছে পঞ্চাশের মধ্যে রয়েছে। এইবার এই দিকে কিন্তু রয়েছে আবার আমাদের সামেটিভের নাম্বারগুলো এখানে উঠবে। তবে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে সেটা হচ্ছে ফরমেটিভই কখনোই কিন্তু আমরা গ্রেড বসাবো না, কারণ যেহেতু ফরমেটিভ এভালুয়েশনটা হচ্ছে ডায়াগনস্টিক এবং সামেটিভটা হচ্ছে জাজমেন্টাল, তাই এই দুটোকে কখনো এক করা বৈজ্ঞানিক সম্মত নয়। যদিও পরবর্তীকালে যে এই যে নতুন একটা নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের প্রগতিপত্র দেখতে পাচ্ছেন, এবার আমাদের এটা সাপ্লাই দেওয়া হয়েছে, এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে সুন্দর এখানে ছবি লাগানোর ব্যবস্থা আছে, শিক্ষার্থীর নাম ক্রমিক সংখ্যা ইত্যাদি সবই এখানে দেওয়া আছে। এবং উল্টো দিকে দেখুন প্রস্তুতিকালীন মূল্যায়ন, প্রস্তুতিকালীন মূল্যায়নে যে অংশগ্রহণ দশ,
প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে কুড়ির মধ্যে হবে, তৃতীয় পর্যায়ে কুড়ির মধ্যে হবে, এবং বিষয়গুলো এখানে দেয়া হয়েছে। থ্রি ফোর ফাইভের ক্ষেত্রে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা গণিত, আমাদের পরিবেশ, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, এবং এগুলো আমরা এই গড়গুলো এখানে বসালাম। এবং এখানে নাম্বার, এখানে তো গড়ের প্রশ্ন নেই, এবার প্রথম ভাষা প্রথম পর্বে দশের মধ্যে সে কত পেল, দ্বিতীয় পর্বে কুড়ির মধ্যে সে কত পেল, তৃতীয় পর্বে পঞ্চাশের মধ্যে সে কত পেল, এবং মোট হয়ে গেল আশি। তাহলে আশির মধ্যে কত পেলো এবং সেটা পার্সেন্টেন্স কত সেটা আমরা বের করে লিখবো, এবং সেই পার্সেন্টেন্স যদি হয় তাহলে সেই গ্রেডটা কোন গ্রেডে হবে সেই গ্রেডটা কিন্তু আমরা বসিয়ে দেব। এখানে গ্রেডগুলো পরিষ্কার দেওয়া আছে যে সে কোন গ্রেডে বসবে। এই গেল হচ্ছে পিকক কার্ডের ব্যবহার। তারপরে এই ধরুন আমাদের পিকক কার্ডের ব্যবহার হয়ে গেল, আমাদের একটা খাতা থাকবে জয়েন্ট খাতা, যেখানে এইভাবে এইরকম এই রিপোর্ট কার্ডটির মতো এইরকম একটা রেকর্ড খাতা থাকবে, যেখানে তোলা থাকবে প্রতি বছরই, বা একদিকে হচ্ছে ফরমেটিভ আর একদিকে সামেটিভ তোলা রেকর্ড তোলা থাকবে। এই রেকর্ড দেখে কিন্তু আমরা কি করব, রেকর্ড দেখে আমাদের যেটা করতে হবে, ঠিক প্রত্যেকটা মূল্যায়নের পরেই, প্রত্যেকটা পর্যায়কালীন মূল্যায়নের পরে যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে স্কুল ওয়াইজ কম্পাইলেশন অফ স্টুডেন্টস পারফরমেন্স ইন সিসি। এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন এইটা, এটা কিন্তু পরীক্ষা বা এভালুয়েশন শেষ হওয়ার পরেই কিন্তু করতে হবে। এখানে দেখুন তিনটি পার্ট রয়েছে, এটি প্রথম পার্টের জন্য, এটি দ্বিতীয় পার্টের জন্য, এটি হচ্ছে তৃতীয় পার্টের জন্য। এইবার এই যে তিনটি পার্ট রয়েছে, অর্থাৎ প্রথম পার্টের ইয়েটা হয়ে গেল আমাদের, যখনই এভালুয়েশনটা হয়ে গেল তার দু চার দিনের মধ্যেই কিন্তু আমাদের এটা ফিল আপ করে এসআই অফিসে জমা দিতে হবে। এইবার তারপরে যখন দ্বিতীয় আসবো, আমরা যখন এখন আসছি দ্বিতীয় পর্যায়ে, এখন আমরা এই দ্বিতীয় অংশটা ফিল আপ করবো, ফিল আপ করে কিন্তু এসআই অফিসে জমা দেবো। প্রথম অংশটা ফাঁকা থাকবে, তৃতীয় অংশটা ফাঁকা থাকবে। এইবার পরে যখন ডিসেম্বরে পরীক্ষা হবে বা নভেম্বরের শেষে, তখন আমরা এই তৃতীয় অংশটা ফিল আপ করবো, ফিল আপ করে এসআই অফিসে জমা দেবো। তাহলে আমাদের এই যে কম্পাইলেশন শীট স্টুডেন্ট পারফরমেন্স ইন সিসি, এটা কিন্তু আমাদের বছরে তিনবার জমা দিতে হবে, তিনবার জমা দিতে হবে। এখানে কিন্তু ফরমেটিভ সামেটিভ দুটো দেওয়া আছে, এখানে আমাদের গড় করে দিতে হবে নাম, অ্যাবিলিটি টু কমিউনিকেশন, অ্যাবিলিটি টু কমিউনিকেট। এই অ্যাবিলিটি টু কমিউনিকেট নাম্বার অফ অ্যাবসেন্টি, নাম্বার অফ অ্যাবসেন্টি মানে হচ্ছে, আরেকটা কথা আমি বলিনি বা তারপরে অন্য কথা যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে এই যে ফরম্যাটটি রয়েছে এটি কিন্তু চারটি ফরম্যাট টোটাল। এক নম্বর ফরম্যাট হচ্ছে শ্রেণী শিক্ষকের জন্য, দুই নম্বর হচ্ছে প্রধান শিক্ষকের, তিন নম্বরটা রয়েছে এসআই অফ স্কুলসের জন্য, এবং চার নম্বরটা রয়েছে ডিআই অফ স্কুলসের জন্য। অর্থাৎ এই জন্য এটাকে কম্পাইলেশন বলা হচ্ছে, আমরা কম্পাইল করে দেব। অর্থাৎ আমাদের এই আমাদের বিদ্যালয়ে যে ধরুন চারটি বা পাঁচটি ক্লাস আছে, এটা ওয়ান থেকে শুরু হবে, পাঁচটি বা চারটি ক্লাসের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কিন্তু একত্রিতটা এখানে উঠবে, আর তারপরে তৃতীয় এবং তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর কম্পাইল, অর্থাৎ যে কম্পাইল করা মানে যোগ করা আর কি, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অ্যাবিলিটি টু কমিউনিকেশন, এই যে এভালুয়েশনটা হয়েছিল তার যে অ্যাবসেন্টি কতজন ছিল, অর্থাৎ ওয়ানে এই এই এভালুয়েশনের দিন কতজন অ্যাবসেন্টি ছিল এবং টুয়ে কতজন অ্যাবসেন্টি ছিল সেটার কিন্তু এখানে যোগ এসে যাবে। টু এর কতদিন ছিল, ওয়ানের কতদিন ছিল, সেখানে যোগফল আসবে। নাম্বার অফ স্টুডেন্ট স্কোরিং 75 to 100%, এটা কিন্তু ওয়ান টু এর ক্ষেত্রে, ওয়ানে যতজন ছিল প্লাস টু এ যতজন ছিল তার এই যোগফলটা কিন্তু এখানে সবগুলো এরকম যোগ হয়ে যাবে, ওয়ান টু এর যোগ, তারপরে নিচে রয়েছে থ্রি ফোরের যোগ, যোগগুলো করে নাম্বার অফ স্টুডেন্ট স্কোরিং লেস দেন 25, যেভাবে আমরা নাম্বারগুলো দিয়ে করব, অর্থাৎ উপরের দিকটা ওয়ান টু এর যোগফল, নিচের দিকটা কিন্তু থ্রি ফোরের বা ফাইভের, এই তিনটির যোগফল নামবে। আর ডান দিকে একটা কলাম রয়েছে, সেটি কিন্তু ইয়ের জন্য, এটা হচ্ছে ফার্স্ট ফরমেটিভ এভালুয়েশন, সেকেন্ড ফরমেটিভ এভালুয়েশন, থার্ড ফরমেটিভ এভালুয়েশন। হ্যাঁ, এখানে বলা হচ্ছে ইন্ডিকেটর মার্ক, আমরা যে পাঁচটা ইন্ডিকেটর রয়েছে সেটা ব্যবহার করি কি না, শুধু ইয়েস বা নো লিখতে হবে। পিকো কার্ড এ ব্যবহার করি কি না, যদি করি তাহলে অবশ্যই আমরা করি, আমরা ইয়েস লিখবো। পিকক কার্ড বি ইউজ হয় কি না, অর্থাৎ যেটা চার মাস অন্তর একটা ব্যবহার হবে সেটা হচ্ছে কি না,
এভিডেন্স কেপ্ট, আমরা যে এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করছি, বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে ক্লাসগুলো পরিচালন হচ্ছে, চাইল্ড সেন্ট্রিক বা ফ্রেন্ডলি অ্যাম্বিয়েন্স শেপ যে ক্লাসগুলো পরিচালিত হচ্ছে তার কোনো প্রমাণ আমরা রাখছি কি না, বা আমরা এই যে এভালুয়েশনগুলো করছি তার কোনো প্রমাণ আছে কি না, সেটা অবশ্যই ইয়েস হবে। টিচার্স ডায়েরি ইউজড, আমাদের স্কুলে টিচার্স ডায়েরি ব্যবহার হয় কি না, ইয়েস অর নো আমরা লিখব। গ্রুপ অ্যাক্টিভিটি অকাজ, অর্থাৎ আমাদের বারবার বলা হয়েছে যে ছোট দল এবং বড় দলে কিন্তু শ্রেণী পরিচালনা করতে, সেক্ষেত্রে আমরা করছি কি না সেটা ইয়েস অর নো লিখতে হবে। লার্নার সেন্ট্রিক ক্লাস, ক্লাসটা কি শুধু চক অ্যান্ড টকে হয়, লেকচার মেথডে হয়, না শিশু কেন্দ্রিক হয়, অর্থাৎ শিশুদের সাইকোলজি অনুসারে ক্লাস হচ্ছে, তাদেরকে দিয়েই বলা হচ্ছে, তারাই কোশ্চেন করছে, আমরা শুধু ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করছি এবং প্রয়োজন বোধে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি কি না। আর তারপরে বলা হলো যে জয়ফুল অ্যাম্বিয়েন্স, অর্থাৎ শিখন যে প্রক্রিয়াটা সেটা আনন্দপূর্ণ কি না। এবার জয়ফুল বলতে যে সবাই হাসি ঠাট্টা করছে তা কিন্তু নয়, অর্থাৎ জয়ফুল অ্যাম্বিয়েন্স বলতে যে একটা শিশু একটা অজানা বিষয় সে জেনে যে আনন্দটা লাভ করছে সেইটাকে আমরা কিন্তু জয়ফুল বলছি। অর্থাৎ সরল একটা শিশু করতে পারে না, কিন্তু আমরা এমন একটা পদ্ধতির মাধ্যমে আমরা সরলটা তাদের কাছে তুলে ধরলাম, তারা কিন্তু সরলের পদ্ধতিতে জেনে গেল এবং করতে পারবে। এই জেনে যাওয়া এবং করতে পাওয়া বুঝে নিলেই সহজ হয়ে যায়, এর থেকে তার ভিতরে যে একটা পুলকিত ভাব আসবে, একটা আনন্দের সৃষ্টি হবে, সেটাই কিন্তু জয়ফুল লার্নিং। আশা করি আমরা এই বিষয়টি নিয়ে আর কোনো অস্বচ্ছতা নেই, আমরা প্রত্যেকটি স্কুলে এই জিনিসগুলো অবশ্যই পালন করব এবং আমাদের যে শিশুদের কাছে যে কাম্য সামর্থ্য এক্সপেক্টেড লার্নিং আউটকাম প্রত্যেকটা শিশুই যেন পৌঁছে যায়, এই কামনা করে আজকে এই